সাপ লুডো, এই খেলা খেলেনি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। এই খেলা সেই প্রাচীনকাল থেকে প্রচলিত। সাপ লুডো আজ ডিজিটাল যুগেও তার জনপ্রিয়তা বিন্দু মাত্র কমেনি, কিন্তু এই খেলার মধ্যে যে এক গভীর রহস্য লুকিয়ে আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। এই খেলা কি শুধুমাত্র একটি খেলা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো গল্প? আসুন দেখে নিই সাপ লুডোর পিছনে লুকিয়ে থাকা আসল গল্পটি। সাপ লুডোর উৎস এই ভারতেই। এই খেলার উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের মোক্ষ সম্পর্কে সচেতন করা। সাপ লুডোর আদি ভারতীয় নাম মোক্ষপট। প্রাচীন ভারতে এর জন্ম, কিন্তু 19 শতকের শেষ দিকে ইংরেজরা এই খেলাকে নিজেদের ছাঁচে ঢালাই করে। আদিকালের লোকেরা জীবিত অবস্থায় কে কত ভালো কাজ করেছে ও কে কত খারাপ কাজ করেছে এটা বোঝার জন্য এই খেলাটি খেলতো। সাপ লুডো আসলে মোক্ষের রাস্তা বোঝায়। এখানে ছক্কার দানকে কর্ম হিসেবে ধরতে হয়, আর সাপ হলো পাপের প্রতীক, তার মুখে পড়লে পতন অনিবার্য, ও মইগুলি পুণ্য কর্মকে বোঝায়, তাতে চড়লে মোক্ষের পথ সহজ হয়। বারবার সাপ ও মইতে ওঠানামা বলতে বোঝায় জন্মান্তর চক্রের কথা, কর্মফল অনুযায়ী উত্থান অথবা পতন নির্ধারিত হয়, এবং ছকের চূড়ান্ত স্তরে অর্থাৎ 100 নম্বর ঘরে রয়েছে মোক্ষ। এটা সমগ্র পূর্ণতার প্রতীক। এখানে পৌঁছাতে পারলে পুনর্জন্ম চক্র ও জাগতিক পাপ পুণ্যের হিসেব থেকে মুক্তি পায়। আদিতে এই খেলায় সাপের মুখগুলিতে লেখা থাকতো কোন কোন পাপের ফলে পতন ঘটছে, আর ময়ের গায়ে লেখা থাকতো পূর্ণ কর্মের নামগুলি। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি সেট করে রাখুন। ধন্যবাদ।